স্বপ্ন পূরণ। লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজেকে কুকুর বানালেন যুবক, কি অবাক হচ্ছেন তো? মানুষ থেকে কুকুর হওয়ার শখ কুশমিন কালো কেউ শুনেছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। খরচ করলেন 12 লক্ষ টাকা, হয়ে গেলেন কুকুর। হ্যাঁ, এমনই এক কাণ্ডে তোলপার নেট দুনিয়া। জাপানের এক যুবক মানুষ থেকে কুকুর হয়েছেন সেফ শখ মেটাতে। কথায় আছে, শখের দাম লাখ টাকা, শখ মেটাতে মানুষ কত কি না করে থাকেন। কেউ দামি গাড়ি, তো কেউ আবার সারা শরীরে ট্যাটু, কেউ মোবাইল, তো কেউ বাইক। শখের পিছনে মানুষ সারা জীবন ছুটে বেড়ান। কিন্তু মানুষ থেকে কুকুর হওয়ার শখ কুশমিন কালো কেউ শুনেছেন? কি অবাক হয়ে গেলেন? কিন্তু বাস্তবেও হয়েছে তাই। জাপানের এক যুবক নাম টোকো, শখ মেটাতে মানুষ থেকে কুকুরে পরিণত হয়েছেন। তাকে দেখলে চেনার উপায় নেই যে টোকো কখনো মানুষ ছিলেন। আত্মীয় বন্ধু বান্ধব সমাজকে বুড়ো আঙুল দেখেই টোকো পূরণ করলেন তার শখ, আর সেই শখ মেটাতে খরচ হলো 12 লক্ষ টাকা। কিভাবে হলো এই সম্ভব? ভাবছেন কোন সার্জারির মাধ্যমে টোকো মানুষ থেকে কুকুর হয়েছেন? না, ব্যাপারটা একদমই সেরকম নয়। ছোট থেকেই কুকুরের প্রতি আকর্ষণ টোকোর, কুকুর হওয়ার শখ বহুদিনের, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়ে ওঠেনি। অবশেষে এক কাস্টিউম ডিজাইনিং সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তিনি। তার আবদার, এমন একটি কাস্টিউম তাকে তৈরি করে দিতে হবে যা দেখতে হুবহু তাকে কুকুরের মতোই লাগে, কেউ যেন ধরতে না পারে। যেমন কথা তেমন কাজ। সংস্থার পক্ষ থেকে টোকোকে জানানো হয় এই কাজের জন্য তাকে 12 লক্ষ টাকা দিতে হবে। স্বপ্ন পূরণের আশায় টাকার চিন্তা না করে হ্যাঁ বলে দেন টোকো, আর পোশাক হাতে পেয়েই শখ বাস্তবে পরিণত হলো। সেই কাস্টিউম পরে টোকোকে কেউ মানুষ বলে ভুলেও ভুল করবেন না। অবিকল কুকুরের রূপে ধরা দিয়েছে টোকো। এমন ঘটনা ভাইরাল হতেই তোলপার গোটা নেট দুনিয়া। সকলেই টোকোর সেই ছবি একবার চাক্ষুষ করতে ভিড় জমাচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।